আমার গোসাইগাঁও বিভিন্ন ঠাইত শিশু দিবস পালন করা হয়েছে, যদিও ইয়াতে ওয়েলফেয়ার চ্যারিটেবল ট্রাস্ট নামের একটা এনজিও দীর্ঘদিন ধরে এটু কার্যসূচী পালন করে, কিন্তু যা দুটা বছর আমার কোভিড প্যান্ডামিকর কারণে একটু স্থগিত আছে। এইবার নতুন করে আকৌ মানে নতুন উদ্দীপনার একটু উৎসব আজি পড়া পুয়ারে পড়া চলিছে, আর দেখা গৈছে পুয়ারে পড়া কন কন ছাত্রছাত্রী আরম্ভ করে অভিভাবক সকলে ইয়াতে অংশগ্রহণ করেছে, আর এই কন কন ছাত্রছাত্রী সকলক উৎসাহ যোগান ধরবলই শিশু সকলক উৎকর্ষ সাধন করার বাবদ তলকে বিভিন্ন কার্যসূচী রাখিছে। পুয়াতে ইয়াতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে, তাতে বহুত কন কন ছাত্রছাত্রীকে ধরে শিশু সকলে অংশগ্রহণ করেছে। পিছত তলকর আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে, কুইজ প্রতিযোগিতা হয়েছে, এতিয়া সংগীত আর আবৃত্তি প্রতিযোগিতা পুনর আরম্ভ হব। ইয়াতে এই উৎসব করে একটা বস্তু আমি দেখা পাইছো যে কন কন উঠি অহা শিশু শিশু সকল ছাত্রছাত্রী সকলে একটা প্ল্যাটফর্ম ইয়াতে পায়, এই এনজিও এই সুযোগ আগবড়াইছে, আর এই শিশু দিবসের অনুষ্ঠান লই ইয়ার অভিভাবক আর ছাত্রছাত্রী সকলে বছরটি অপেক্ষা করে থাকে। আজি পুয়ারে পড়া ইয়াতে যেনকি একটা আজি অনুষ্ঠানের আয়োজক সকলে জানা মতে আজি সন্ধিয়াত ইয়াতে কিছু প্রোগ্রাম রাখা হয়েছে, যার মুখ্য অতিথি হিসাবে ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংহল ডাঙ্গরিয়া আর আমার বিটিআরর চিফ বিশিষ্ট অতিথি হিসাবে বিটিআরর চিফ প্রমোদ বড় ডাঙ্গরিয়া, আর এই অনুষ্ঠানের এজন মানে পৃষ্ঠপোষক হিসাবে বিভিন্ন ধরনের সহায় আগবড়া শ্রীরামপুরের MCLA মাননীয় সজল সিংহ ডাঙ্গরিয়াকে ধরি গোসাইগর বিশিষ্ট নাগরিক তথা বিভিন্ন সংগঠন দল সংগঠনের নেতা নেত্রী সকল ইয়াত উপস্থিত থাকিব, আর এই অনুষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল বৃদ্ধির কামনার মঙ্গল কামনার ইয়াতে ভাষণ রাখবে।